এবারে দেখে নেওয়া যাক প্রিয় মুখ সেগমেন্ট। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লোকসঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গানের জগতে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, সেটি কখনোই আমরা বিশ্লেষণ করে শেষ করতে পারবো না, কারণ গানের জগতের ধরনটা অনেক বড়। তো সেই জায়গা থেকে গানে আধুনিক গান ছিল, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, সব কিছু থেকে আপনি লোকসঙ্গীতটাকে বেশি ভালোবেসেছেন, এই ভালোবাসার পেছনে কারণটা আসলে কি? ব্রিটিশ আমলে ব্রিটিশের যারা ইংরেজ ছিলেন তারা হয়তো ভালোবেসে নাম দিয়েছিলেন, অনেকের ধারণা এটা, মাই ম্যান সিং, অর্থাৎ আমার মানুষেরা গান গায়। আর সেই মাইমনসিং, বৃহত্তর মাইমনসিংয়ের টাঙ্গাইল অঞ্চলে আমার জন্ম, যেখানে প্রতিনিয়তই হাটে মাঠে ঘাটে লোকসঙ্গীত, জারি সারি মুর্শিদি ভাটিয়ালি ভাওয়াইয়া কবি গান, বিভিন্ন রকমের পালা গান এইগুলো হতো। তো ছোটোবেলা থেকেই এইগুলোর সাথেই যেহেতু ছিলাম, আর সবচেয়ে বড় কথা যে এই বাড়ি সেই বাড়ি, এই গ্রাম সেই গ্রামে মুর্শিদি গানের আসর বসত। আচ্ছা, সেই সমস্ত মুর্শিদি গানের আসরে যাওয়া হতো, গান শোনা হতো এবং তাদের সাথে কণ্ঠ মিলান হতো। এই যে মজ্জাগত হয়ে গেছে বিষয়টা, সে কারণে লোকসঙ্গীত থেকে আর বের হতে পারিনি। পরবর্তীতে সঙ্গীতের উপরে লেখাপড়া করেছি, বাংলাদেশে করেছি সর্বোচ্চ সঙ্গীত বিষয়ক যে ডিগ্রি, ব্যাচেলর অফ মিউজিক, সেটি করেছি। ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান মিউজিক বোর্ড থেকে মাস্টার্স অফ মিউজিক করেছি ক্লাসিক্যাল ভোকালে। কিন্তু লোকসঙ্গীতের প্রতি যে এই যে ছোটোবেলা থেকে যে ভালোবাসা, যে মায়া, যে ভালো লাগা, সেখান থেকে বেরোতে পারিনি। সে কারণেই বোধ হয় যে আপনি যে প্রশ্নটি করেছেন যে কেন বেছে নিলাম, এটা বেছে নেওয়ার চাইতে বেশি হয়েছে যে এটি আমার উপরে ভর করেছে ছোটবেলা থেকে, সে কারণেই সেখান থেকে আর বের হতে পারেনি। আচ্ছা বেশ, তাহলে এই মুহূর্তে আপনার কণ্ঠে একটি লোকসঙ্গীত শুনতে হয়। আমার হাড় কালা করলাম রে, হারে আমার দেহ কালার লাইগারে, ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে, আমার হাড় কালা করলাম রে, হারে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে, ও মনরে ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ তাহার চাইতে অধিক বাঁকা, হায় হায় তাহার চাইতে অধিক বাঁকায় আমি যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে। বাহ, অসাধারণ অসাধারণ, চমৎকার, ধন্যবাদ, খুবই সুন্দর। মানে আপনার ভোকাল এত সুন্দর এবং এত লাউড এবং বোল্ডলি, অসাধারণ লেগেছে আপনার কণ্ঠে শুনতে পেরে। এখন দেখা যাচ্ছে যে ফোক সঙ্গীতের উপরে যারা এখন নতুন প্রজন্মরা রয়েছেন, অনেকে খুব বেশি আগ্রহী হচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে বা কেমন দেখছেন আপনি? ফোক সঙ্গীতের প্রতি আকৃষ্ট হবার অনেকগুলো কারণ আছে। মানুষ সুন্দরের দিকে আকৃষ্ট হয় বেশি, তার পাশাপাশি আরও কিছু গুণ দেখে, তাই না? আগে দর্শনার্থী, তারপরে দর্শনধারী, তারপরে গুণ বিচারী, যে কথাটি লোকসঙ্গীত সেরকম মায়ের মতো, একেবারে মাকে যেরকম মানুষ ভালোবাসেই, সে বড় লোকের মা হোক অথবা গরিব মানুষের, সাধারণ মানুষের মা হোক, মাকে মা ভালো, কিন্তু মা তো মাই। তো লোকসঙ্গীতের মধ্যেও সেরকম কিছু অন্তর্নিহিত বিষয় আছে, তার যে বাণী, তার যে সুর,
এবং লোকসঙ্গীত রচনা করেছেন গ্রামের সাধারণ যারা মানুষ, একেবারেই স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি কোথাও তাদের যাওয়ার সুযোগ হয়নি, তাদের সৃষ্টিকর্তাই যেন শিল্পী করেই জন্ম দিয়েছেন। হ্যাঁ, তাদের কণ্ঠে সৃষ্টিকর্তা সুর দিয়ে জন্ম দিয়েছেন, যে কারণে তাদের হাতের লেখনীতে নয়, তারা মুখে মুখে গান রচনা করেছেন তখন, এবং এমনভাবে গানের কথাগুলি তারা সাজিয়েছেন যে তা নিশ্চয়ই একেবারে হৃদয়ের মধ্যে লেগেছে। সে কারণেই লোকসঙ্গীত এই যে যুগের পর যুগ, দিনের পর দিন, মাসের পর মাস যাচ্ছে, লোকসঙ্গীতের জনপ্রিয়তা কিন্তু কমছে না। এই যে এখনকার প্রজন্মের কথা বললেন, এখনকার প্রজন্মও আমার মনে হয় ঠিক সেই কারণেই যে লোকসঙ্গীতের যে বাণীর যে শক্তি, লোকসঙ্গীতের সুরের যে শক্তি, লোকসঙ্গীতের গায়কের যে শক্তি, সেই শক্তির কারণেই আকৃষ্ট হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম। আচ্ছা, কখনো কি মনে হয় যে আপনাদের যে প্রজন্মটা এখন যে এই যে গানের প্রতি এতটা ভালোবাসা, কিংবা এত বিশাল ভালো ভালো গান আমাদেরকে উপহার দেওয়া, একটা মাইল ফলক কিছু কিছু গান রয়েছে যেটি সারা জীবন চলবেন, তো এই গানগুলোকে কখনো নতুন প্রজন্ম যারা আসছেন তাদের মধ্যে কি কখনো সম্ভাবনা আছে কি না তারও এরকম একটা প্রভাব বিস্তার করতে পারবেন, কিংবা এই যে মাইল ফলক যে গানগুলো রয়েছে বা ঐতিহ্যবাহী যে গানগুলো রয়েছে এরকম তৈরি করতে পারবেন কি না? আসলে আমাদের দেশে এখন যেটা সমস্যা হচ্ছে যে আমরা লোকসঙ্গীত নির্ভরতা আমাদের খুব বেশি বেড়ে গেছে, যে কারণে আপনি যেটা বললেন যে নতুন কিছু সৃষ্টি হওয়াও কিন্তু দরকার। এই যে যে গানটি আমি করলাম, এটি নিশ্চয়ই শতবর্ষ আগের গান বা এরও বেশি আগের গান, এখনও স্বমহিমায় টিকে আছে। কিন্তু এখন আমরা কী পাচ্ছি? আমরা নানান রকমের সুযোগ সুবিধা পাচ্ছি, কি গান রেকর্ডিংয়ে, কি ক্যামেরায়, বিভিন্নভাবে কি প্রচার যন্ত্র, বিভিন্ন, তখন তো এত প্রচার যন্ত্র ছিল না যে সময়কার গান এগুলো, তো তখনকার গান যদি এখন পর্যন্ত টিকে থাকতে পারে সমহিমায়, এখন কিছু সৃষ্টি হওয়া দরকার। এত সুযোগ সুবিধা যখন আমরা পাচ্ছি, এখনকার প্রজন্মের কিছু সৃষ্টি করা দরকার যা 100 বছর পরে, 200 বছর পরে তখনকার প্রজন্ম সেইগুলি মনে করবে। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। বর যাত্রী বিয়ের পাত্রী লয়া চলে গাড়ি, শ্বশুর বাড়ি যায় রে ময়না বাপের ভিটা ছাড়ি। বর যাত্রী বিয়ের পাত্রী লয়া চলে গাড়ি, শ্বশুর বাড়ি যায় রে ময়না বাপের ভিটা ছাড়ি। বাপে কান্দে মায়ে কান্দে কপালে হাত দিয়া, ভাই বোনার সাথীরা তার কান্দে স্মৃতি নিয়া, তাদের দুঃখের দোসর হইয়া কান্দে সারা বাড়ি, শ্বশুর বাড়ি যায় রে ময়না বাপের ভিটা ছাড়ি। চমৎকার, অসাধারণ। আসলে যাদের কন্যা তাদের বাসা থেকে একদম শ্বশুর বাড়ি চলে যান, তাদের বাবা মাদের জন্য এই গানটা একদম পারফেক্ট। এবং আমি বলতে চাই, আমার লাইফে এরকম একটা স্টোরি হয়েছে, আমার এক বোনের বিয়েতে এই গানটি বাজানো হয়েছিল, তার ভিডিও অ্যালবামে তৈরি করা হয়েছিল, এবং তখন যখন সে কান্না করছিল সেই পার্টটি যখন রেকর্ড করা হয়েছে ওই পার্টটাতে আপনার এই গানটি অ্যাড করা হয়েছে, খুবই ভালো লেগেছে আপনার সাথে। জি, একদম একদম। এবং আপনার সামনে একদম সরাসরি শুনতে পেরে আরও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ। বেশ, আসলে অনেক ভালো লেগেছে। কিন্তু যাবার সময়, সকালের এই সুন্দর সময়ে আমরা আপনার এই দুঃখের গানটি দিয়ে আপনাকে বিদায় দিতে চাই না, বা আমরা বিদায় নিতে চাই না, আপনার একটি ভালো গান এবং আনন্দের একটি গান শুনতে শুনতে বিদায় নিতে চাই। তার আগে এই যে এতক্ষণ ধরে আমাদের দর্শকরা দেখছিলেন আমাদের প্রোগ্রামটি, উপভোগ করছিলেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। যেহেতু আমি একজন কণ্ঠশিল্পী, আমি গানের দিকটাই বলবো। আমাদের দেশ হচ্ছে গানের দেশ, ধানের দেশ, প্রাণের দেশ। মানুষ যেরকম হাটে মাঠে ঘাটে কাজ করে, ফাঁকে ফাঁকে গান শুনে, তো সে কারণেই গান এত সমৃদ্ধ আমাদের দেশের। তো এই সমৃদ্ধ গানকে
সঠিকভাবে টিকিয়ে রাখার জন্য কিন্তু এখনকার প্রজন্ম বা এখন যারা দর্শক শ্রোতা আছেন তাদেরও ভূমিকা রাখতে হবে। কারণ গান আমাদের সেই লোকসঙ্গীতের যে আদি সুর, সেই সুর অনেকটাই বিকৃত হয়ে যাচ্ছে। সেই বিকৃতির হাত থেকে মুক্তি দেবার জন্য গানগুলিকে আপনারা ভালো গান শুনবেন, যারা রিয়াল গানগুলি করে তাদের গানগুলি শুনবেন, বিশেষ করে লোকসঙ্গীত। আর প্রত্যেকেই ভালো থাকবেন, এটাই কামনা করছি। জি, আপনাকে আপনার গান শোনার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আপনার গান শুনতে শুনতে আমরা এসে বাড়ি যাব। দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইচিন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দুই দিনে রাখবি সাদিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, আখির কষ্টমে বাঁধো না দয়াল আমারে। দুই দিনে রাখবি সাদিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, আখের কষ্টমে বাঁধো না দয়াল আমারে। আখের কষ্টমে বাঁধো না দয়াল আমারে। তুমি সখের দোকান খুইলা ভবে করছো দোকানদারি, সদা করতে সেই দোকানে দিলাই আমায় ছাড়ি। তুমি সখের দোকান খুইলা ভবে করছো দোকানদারি, সদা করতে সেই দোকানে দিলাই আমায় ছাড়ি। জানি না কার ইশারায় সদা করা হইল না এই রং বাজারে, জানি না কার ইশারায় সদা করা হইল না এই রং বাজারে। আখের কষ্টমে বাঁধো না দয়াল আমারে। দুই দিনে রাখবি সাদিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, আখের কষ্টমে বাঁধো না দয়াল আমারে। আখের কষ্টমে বাঁধো না দয়াল আমারে। আখের কষ্টমে বাঁধো না দয়াল আমারে।